Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Hello and welcome to my channel Smile with SURAVI. Shobar shustota kamonay shuru korchi amar notun ajker vlog. Pobitro mahe Ramzaner prothom roza kemon katlo ebong shei sathe ki ki ajon chilo tai thakche amar ajker vlog e. দিনের শুরুতে তেমন রান্না বানার ঝুঁকি ঝামেলা তো ছিল না সেই সাথে তেমন ভাবে ছিল না সংসারের কোনো কাজ তাই বলা যায় একরকম রিল্যাক্স ভাবেই কেটেছে দিনের প্রথম ভাগ আর তার আগের দিন একটা বাগান বিলাস গাছ এনেছিলাম নার্সারি থেকে সেটাই আসলে রোপণ করে দিছিল আমার ননদিনী আর এদিকে কিন্তু আকাশে কালো মেঘের ছড়াছড়ি বোঝাই যাচ্ছে একটু পরে হয়তো শুরু হয়ে যাবে রহমতের বৃষ্টি সকাল থেকে প্রচন্ড পরিমাণে ভ্যাপসা একটা গরম থাকলেও কিন্তু এই দুপুরের পর থেকে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে আর এরই মাঝে কিন্তু হয়ে গিয়েছে প্রচন্ড পরিমাণে শিলাবৃষ্টি রোজার ঠিক আগ মুহূর্তে প্রচন্ড গরম অনুভূত হলেও কিন্তু প্রতি বছরই দেখা যায় যে রোজার এই সময়টাতে শুরু হয়ে যায় রহমতের বৃষ্টি এখন কিন্তু প্রায় দুপুর তিনটা আর যেহেতু ইফতার সেহরি এবং রাতের খাবার সবকিছু মিলিয়ে রান্নার পর্বটা বেশ লম্বা তাই এখন থেকে শুরু করে দিচ্ছি আমার রান্নার সমস্ত কাজ তার আগে আমার মশলাগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম সব মশলা না মেইনলি ধনিয়া গুঁড়া করা হয়েছিল যেগুলো আসলে সবসময় আমার বাবা কিনে দেন আমাকে ধনিয়াটা এবং মা সেগুলোকে ধুয়ে তারপর দোকান থেকে ভাঙিয়ে এনে দেন তো সেটা যখন আজকে এসেছে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে বক্স করে নিচ্ছি সব সময় না আমার এরকম হলুদ মরিচ ধনিয়া কোনো কিছু নিয়েই চিন্তা করতে হয় না কারণ এই দায়িত্বটা শুরু থেকেই আমার বাবা মা নিয়ে নিয়েছেন তো ভোর রাতে আসলে ঘুম থেকে উঠে যেহেতু সেহরি খাওয়াটা একটু কষ্টকর তাই আমি চেষ্টা করি এই সময়টাতে আমার পরিবারের পছন্দের যত খাবার আছে সেগুলোকে একটু রান্না করে নেয়ার আজকে রান্না করছি আমার পরিবারের প্রত্যেকের ভীষণ পছন্দের ছোট মাছের চচ্চড়ি তো এটার জন্য তো অবশ্যই আলু লাগবে সেটাকে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি যত বাটা মশলা অর্থাৎ আদা এবং রসুন পেস্ট একটু বেশি পরিমাণেই কাঁচা পেঁয়াজ দিয়েছি সেই সাথে দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ চেরা আর লবণ তো অবশ্যই লাগবে আর এখন এ পর্যায়ে আমি অ্যাড করে নেব যত গুঁড়ো মশলা আছে সেগুলো অর্থাৎ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া এবং সেই সাথে জিরা গুঁড়ো আমার মায়ের হাতের এই রান্নাটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের কিন্তু যতবারই আসলে রান্না করি না কেন আমার মায়ের সেই টেস্টটা আমি কখনোই পাই না প্রত্যেকের হাতের আসলে আলাদা একটা জাদু আছে আর মায়ের রান্না সেটা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না যে সেটা কতটাই সুস্বাদু হয় আসলে মায়ের যে ভালোবাসাটা যে যত্ন যে কেয়ারিংটা সেটার মিশেলেই আসলে রান্নাটা হয়তো অনেক বেশি মজা হয়ে যায় এবারে দিয়ে নিয়েছি কিছুটা সয়াবিন তেল আর সেই সাথে সবার খুবই পছন্দের যেটার জন্য আসলে সবাই তরকারিটা এত বেশি পছন্দ করে সেটা হচ্ছে সেই টমেটো আর আমার এই টমেটোগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল সেগুলোই দিয়ে নিয়েছি তরকারিটা রান্না করতে গিয়ে আসলে মনে পড়লো একটা স্মৃতি যে যখন আমি এই রান্নাটা আমার শ্বশুরবাড়িতে প্রথম করেছিলাম তো রান্নাটা করার পর যখন আমার মাকে আমি খেতে দিয়েছিলাম আমার মা তরকারি দেখেই বলে দিয়েছিল যে সুরভি তুমি তরকারিতে তেল দাওনি মানে এত দরকারি একটা উপকরণ তরকারির জন্য তেল সেটা ছাড়াই আমি রান্না করে ফেলেছিলাম তো এরপর থেকে যতবারই আসলে এই রান্নাটা আমি করি আমার সেই মোমেন্টের কথা খুব মনে পড়ে এবং খুব মনোযোগ সহকারে আমি এটাতে তেল ব্যবহার করি তো এই মশলাটা কিন্তু মাছ ছাড়া প্রথমে আলুটাকে খুব সুন্দর করে কোচলে কোচলে একটু মাখিয়ে নিতে হয় এরপরে মাছ দেওয়ার পর আলতো করে মাখিয়ে হাত ধোয়া যে পানিটা আছে সেটাতেই আমি ব্যবহার করব। আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু হাই ফ্লেমে আমি রান্না করব অবশ্যই আর এটা যেটার জন্য আসলে খুব মজা হয় খেতে সেটা হচ্ছে যে সব শেষে এই তরকারিটা আমি একটু পোড়া পোড়া করে নেব যেটা সিজদার বাবার ভীষণ পছন্দের তো এদিকে আমার আরেকটা চুলাও কিন্তু ভীষণ পরিমাণে ব্যস্ত ছিল এই যে ছোট্ট ছোট্ট আলুগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এগুলো খোসাসহ ভর্তা করব সেজন্য ভর্তা করার আগে এগুলোকে একটু লবণ আর একটু সয়াবিন তেলে আমি ভেজে নিচ্ছি যে কোনো আলুর ভর্তার মধ্যে কিন্তু এই ভর্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই আলু নিয়েও কিন্তু রয়েছে আমার একটা খুবই মিষ্টি মধুর স্মৃতি
তো সেই স্মৃতিটা আপনাদের সাথে শেয়ার করার আগে আমি পাটায় একটু মরিচ এবং পেঁয়াজগুলোকে হালকা করে বেটে নিচ্ছি। তো একদিন আমি এরকম আলুগুলো সেদ্ধ করে রেখেছি এবং এসেছিলেন আমার খালা শাশুড়ি। তো আমার খালা শাশুড়ি এত ছোট ছোট আলু সেদ্ধ করা দেখে আমার ননদিনীকে বলছিলেন যে মাশাল্লাহ, সুরভির কি ধৈর্য, এত ছোট ছোট আলু সে বেছে নেবে, তারপরে সে ব্যবহার করবে রান্নার জন্য। আমার খালা শাশুড়ি এই আলুগুলোকে দেখে ভীষণ অবাক হয়েছিল। তো পরে আসলে আমার ননদিনী হাসছিল আর বলছিল যে না, এগুলো আসলে বৌমনি পাটায় বেটে ভর্তা করবে, এইগুলোকে ছিলে নেওয়ার ধৈর্য আসলে কারোরই নেই। এর থেকেও যে একটু বড় সাইজের আলুগুলো রয়েছে সেগুলো কিন্তু শিং মাছ এবং মাগুর মাছের ঝোল খেতে এই গরমে ভীষণ ভালো লাগে। আর যে আলুগুলোর কথা আসলে বললাম একটু বড় সাইজের, সেগুলো দিয়ে কিন্তু এখন সজনে যেটা উঠেছে বাজারে সেটা দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ রকমের ভালো লাগে। তো পেঁয়াজ এবং মরিচ যে বাটা হয়েছিল সেগুলোকে আমি একটু আলাদা বাটিতে তুলে রাখছি। আলুটা বাটতে গেলে কিন্তু অনেক পিচ্ছিল হয়ে যাবে, সো একটু সাবধানেই বাটতে হবে। আর আমার আজকের এই ভিডিওতে হয়তো বা একটু আলো স্বল্পতা রয়েছে বা একটু আলো আপ ডাউন করছে। আমার পাশের ঠিক বিল্ডিংয়েই চলছে কনস্ট্রাকশনের কাজ, যেহেতু অনেক শ্রমিকরা কাজ করে এবং আমার বাসাটা যেহেতু চারতলায় এবং তারা কাজ করছে ঠিক ছয়তলায়, তো যেহেতু আমি রান্নাঘরে প্রপারলি পর্দা মেনটেন করতে পারছি না, তাই আমার রান্নাঘরের ছোট্ট বারান্দায় যে গ্রিল রয়েছে সেখানে আমি পর্দা টাঙিয়ে দিয়েছি, আর যার জন্যই এতটা অন্ধকার দেখা যাচ্ছে এবং অনেক বেশি ছায়া পড়ছে আজকে আমার ভিডিওতে। আশা করব আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। রান্নাঘরে যে জানালাটার কথা বলছি সেখান দিয়ে কিন্তু আগে খুব সুন্দর সিনারি দেখা যেত, খুব বড় বড় গাছ ছিল, আর বৃষ্টি হলে বা ফাল্গুনের সুন্দর বাতাসে সেগুলোকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতো। কিন্তু প্রয়োজনের তাগিদে এখন সেখানে উঠে গিয়েছে বড় বড় হাইরাইজ বিল্ডিং। তো চার দেয়ালের এই ছোট্ট রুমটাতে আমাদেরকে হয়তো আরও অনেক বেশি কনজাস্টেড হয়ে যেতে হচ্ছে। তো এই আইটেমগুলোর সাথে ছিল একটু ঘন ডাল, আর এরই মাধ্যমে শেষ হচ্ছে আমার সেহরির আইটেম। আর এদিকে শত শরবত করার পরেও কিন্তু আমার যেটা করতে হয় সেটা হচ্ছে চিড়ার শরবত, আর এটার জন্যই আমি এখানে চিড়াগুলো ভিজিয়ে রাখছি। আর এদিকে করে নিয়েছিলাম ছোলা ভুনা। শুধু পেঁয়াজ দিয়ে ভুনা না করে আমার বাসার সবাই পছন্দ করে এটাকে আলু এবং টমেটো দিয়ে ভুনা করে খেতে, তাই প্রত্যেকের পছন্দকে প্রায়োরিটি দিয়েই আমি এভাবেই ছোলাটা ভুনা করেছিলাম। আর এটার উপরে আমি এখন একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি শসা কুচি, ধনে পাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা। আমি হয়তো মেজর কাজগুলোতে অনেক বেশি ব্যস্ত, আমার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু অনেক বেশি ব্যস্ত আমাকে টুকটাক কাজে হেল্প করতে। তেলে ভাজা খাবারের মধ্যে ছিল আমার মায়ের হাতের বেগুনি, আর সবসময়ের মতো ফলগুলোকে স্লাইস আকারে কেটে না নিয়ে আমি এখানে টুকরো করে বানিয়ে নিয়েছি ফ্রুট সাসলিক। আর চিড়ার শরবতের পাশাপাশি আমি করে নিয়েছিলাম এখানে মিন্ট লেমনেড। ইফতারের আগ মুহূর্তে হয়তো অনেকটা কাজের প্রেশার যায়, কিন্তু এর মাঝেও কিন্তু রয়েছে একটা অন্যরকম আনন্দ। আসলে সারাদিন রোজা রাখার পর দিন শেষে পরিবারের সবাইকে নিয়ে এক টেবিলে উপভোগ করব ইফতার, এটার মধ্যে যেমন রয়েছে একটা ধর্মীয় গুরুত্ব, তার মধ্যে রয়েছে একটা অন্যরকম মাহাত্ম্য। আর এরপরেও কিন্তু আমি করে নিয়েছিলাম সিজদার বাবার পছন্দের রুয়াবজার শরবত। আর প্রথম রোজাতেই কিন্তু দুপুর থেকে আমাদের বাসায় পানি ছিল না, আর বিকেল পাঁচটা থেকে ছিল না গ্যাস। তো সব কিছুর মধ্যে আসলে যা হয়েছে তার জন্য অনেক বেশি শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। তো এরই মাধ্যমে শেষ করছি আমার আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।